আমি লাস্ট সেকেন্ড সানডে বন্ধুদের সাথে কফি শপে গেছিলাম সবার সাথে, তো আমার ওরকম স্পেশাল কোনো প্ল্যান নেই। তুই ফ্রি থাকলে বল। তোমার স্পেশাল কেউ আছে? নো, আমি লাস্ট সেকেন্ড লাস্ট ভ্যালেন্টাইন্স ডে আমি বন্ধুদের সাথে বেরিয়েছি, মানে আমার যত বন্ধুরাই এত স্পেশাল, যত বন্ধুরা সিঙ্গেল আমরা সবাই একসাথে বেরিয়ে। তবে তুমি বলছো হ্যাপিলি সিঙ্গেল, মানে এটাই আমাদের হেডলাইন হতে পারে, দিস উইল বি হ্যাপিলি সিঙ্গেল। আমি তো হ্যাপিলি সিঙ্গেল বলছি, হ্যাঁ অবশ্যই তাহলে ঠিকই রে, ঠিক আছে সিঙ্গেল কাউকে ভালো পেলে আমি তো বিয়ে ফে করব না, মানে এখনই কেন, এক বছরের মধ্যে, এক দু বছর তিন বছর, মানে সেটা ডিপেন্ড করে সে কেমন, সে আমাকে কতদিন টলারেট করতে পারে। তো ওটাই আর কি, মানে রোহিণীর বাইরে বলছিস তো স্বাগতাকেও, হ্যাঁ মানে একটু তো দেখো স্বাগত রোহিণীর মতো নাকি? আমি রোহিণীর মতো একদম না, ঠিক আছে, কিন্তু মজা করি, কিন্তু এই ঘটাও ঠিক বলেছে যে টয়লেট করাটা একটু চাপ, মানে রোহিণীর মতো একদম না। না না আমি বিয়েতে মানে এখন আমি শুধু কাজে ফোকাস করছি। হ্যাঁ হ্যাঁ বলে ফেলেছে, বলে ফেলেছে আর কি, মানে ঠিক আছে আমার রূপ বেবি রুশার রূপ বেবি ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফে আমি ভালো হচ্ছে কারণ আমি কাজে ফোকাস করছি, বিয়ে হলে তো অবশ্যই সবাই জানতে পারবে। স্বাগতম, তোমার ভ্যালেন্টাইন ডে প্ল্যানিং? আমি তো বাড়িতেই থাকবো, আশা করছি হ্যাপিলি সিঙ্গেল। আমি অরিওর সঙ্গে থাকবো, অরিও হচ্ছে ওর পেট, আমার পেট ছোট্ট একটা পাগ, খুব কিউট, ওর সঙ্গে আমাকে থাকতে হয় সেকেন্ড সানডে করে। ওকে বাদ দিয়ে যদি হয় তাহলে পরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়াতে যাই, খুব কম যাই আমি সেকেন্ড সানডেতে কোথাও ঘুরতে বেড়াতে, সাধারণত অন্য শ্যুট টুটও থাকে, ফটোশ্যুটেরও কিছু কাজ থাকে, সেগুলো থাকে সেকেন্ড সানডে গুলো, যেহেতু আমরা আগে থেকে যাই যেহেতু আমাদের অফ থাকবেই, সেই দিন একটা কোনো না কোনো কাজ থাকে। আমি কোনোদিনও এরকম হয় না যে একদম সেকেন্ড সানডে খুব আনন্দে কাটিয়ে ফেললাম, এরকম হয় না। তো এই 14th ফেব কি করবো এখন অব্দি কিছু প্ল্যানিং করিনি, ভ্যালেন্টাইন্স ডে আছে বলে কিছু স্পেশাল প্ল্যানিং করতেও পারি বন্ধুদের সাথে, আনন্দ করবো, মানে এরকম না যে বয়ফ্রেন্ড থাকলে থাকতেই হবে, বয়ফ্রেন্ডের সাথে ওই দিনটা স্পেশালি কাটাতে হবে। আমি আমার বয়ফ্রেন্ড থাকলে আমি প্রত্যেক দিন স্পেশালি কাটাবো, 14th ফেব্রুয়ারি স্পেশালি কাটাবো, মানে হ্যাপিলি সিঙ্গেল যেটা আছে স্বাগতার জন্য, তাহলে আলাদা আলাদা রকম ভাবে স্পেশাল হবে তার জীবনটা। একদিন প্রচন্ড ঝামেলা হবে, একদিন প্রচন্ড আনন্দ হবে, এরকম ব্যাপার হবে। তো মানে ওই একটু আগে বললো না যে স্বাগতাকে এমনিতেও টলারেট করতে পারবে না, এটার জন্যই। ছোটবেলায় স্কুলে পড়াকালীন বা কলেজে কতগুলি প্রেমের প্রস্তাব পেয়েছিলে বা দিয়েছিলে? আমার প্রেমের প্রস্তাব আসেনি, প্রচুর ছিল সেগুলো। একটা সময় ছিল যখন আমি আবার কাউন্টও করতাম, খুব মজা পেতাম বন্ধুদের সাথে। আর তো আমি একদম স্কুলে ক্লাস 9 অবধি আমি খুব একটা বেশি ছেলেদেরকে পছন্দ করতাম না, ঠিক আছে, মানে মানে আমি না খুব ইরিটেড হতাম। হ্যাঁ আমি মেয়েদেরকে মানে মেয়েদেরকে মানে ভালোবাসার চোখে নয়, আমার বন্ধুরা বন্ধু হিসেবে খুব ভালো ছিল, কিন্তু কিন্তু আমার ছেলেদেরকে খুব ইরিটেড মানে ফিল হতো, এরকম যে স্কুলে যেতে আসতে লোকজন এরকম ভাবে ফলো করতো, বা হয় না স্কুল লাইফে যেরকম থাকতো, এই জিনিসগুলো আমার খুব বাজে লাগতো। তখন আমি ওদের উপরে খুব রুষ্ট ছিলাম, আমি তো নিজেই টমবয় ছিলাম, মানে আমি ক্লাস আমি কিছুটা ছিলাম 11 অবধি আমি নিজেই টমবয় ছিলাম, মানে গার্লি ব্যাপারটা মানে গার্লি যে মানে না আমি ভীষণ খেলাধুলা, আর তখন আমার মাথার মধ্যে ছিল হ্যারি পটার, মানে সারাটাক্ষণ এসব নিয়ে থাকতাম, ঠিক আছে। আর ওই বাইরের থেকে ছেলেদের উপরে ভালোবাসা টালোবাসা এই সমস্ত খুব একটা বেশি হতো না। তারপর ওগুলো তখন আমি কাউন্ট করতাম, আর মজা যেই ঘটনাগুলো আমার সাথে হতো সেগুলো বন্ধুদের কাছে বেশ যে বলতাম, এরকম এরকম হয়েছে এই হয়েছে, তার মধ্যে কিছু কিছু ছেলে আবার তারপরে দেখি আমার যেই বন্ধু আমার কাছে গল্প শুনে গেছে তার সাথেই প্রেম করছে, মানে কিরকম দেখতো যে এর সাথে আর কতদিন পেছনে পড়ে থাকবো, এর ও তারপর বান্ধবীর সাথে প্রেম করে নিই, এরকম একটা ব্যাপার হতো। তারপরে তে কলেজ লাইফে আর স্কুল লাইফে লাস্টের দিক থেকেই আমি একটা রিলেশনে ছিলাম, সেটা তারপরে কলেজ লাইফেও কন্টিনিউ ছিল, তারপরে তো ব্রেকআপ হয়ে গেছে যেমন হয়, কি জানি বাবা স্কুলের প্রেম টেম কেমন আমার জন্য টেকে, আমার জন্য টেকেনি, আমার জন্য ঠিক ছিল না। অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই যারা রিলেশনশিপে আছো বা যারা নেই, সবাই ভীষণ আনন্দ করে কাটাও, প্রচণ্ড আনন্দ করো ওই দিনে, স্পেশাল ডে হিসেবে যেমন তেমন করে মানাও তোমরা। আর গল্পের হিসেবে বলবো যে দেখতে থাকো তোমাদের যেই চমকগুলোর কথা বললাম সেই জিনিসগুলোর জন্য প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা।